ସେ ଦିନର ଦୀପାବଳି ଓ ପୋତାହାଡ଼ ଲେଖକ ସୁବଳ ମହାପାତ୍ର ଜୀବନରେ କେବେ ଦେଖିନଥିଲେ ବି ଶବ୍ଦଟା କାହିଁକି ଅଖାଡ଼ୁଆ ଶୁଭେ ହଁ ଆଜ୍ଞା ମୁଁ ଭୂତ କଥା କହୁଛି ଛୋଟବେଳେ କେତେ କ'ଣ କାହାଣୀ ଶୁଣିଥିଲି ଲଗାଲଗି ଜେଜେ ମାମୁଁ ସାଙ୍ଗସାଥି ଆଉ ଗାଁ ଲୋକଙ୍କଠୁ ବହୁତ ପ୍ରକାରର ଭୂତକପ ଶୁଣିଛି ଭୂତ କୁଆଡ଼େ ରାତି ପହରକରୁ ଡାକିନିଏ ମାଛ ମାରିବାକୁ କିମ୍ବା ବିଲରେ ପାଣି ମଡ଼େଇବାକୁ କେତେବେଳେ ଦେଖାଦିଏ କେଉଁ ବ୍ରାହ୍ମଣକୁ ଯେ କୌଣସି ଏକ ଦୂର ଗାଁରୁ ବାହାଘର କିମ୍ବା ମୃତକ କାମ ସାରି ଫେରୁଥାଏ କିଏ ବା ଦେଖେ କୌଣସି ଏକ ରାସ୍ତାରେ ନିଛାଟିଆ ସୁନସାନ ଜଙ୍ଗଲ ମଝିରେ ରାତି ବାରଟାରେ ସୁନ୍ଦର ଝିଅଟିଏ ଆଗଛକ ଯାଏଁ ଯିବା ପାଇଁ ଲିଫ୍ଟ ମାଗେ କେତେବେଳେ କୌଣସି ଏକ ଗାଡ଼ିର ବ୍ରେକ୍ ଫେଲ୍ କରିଦିଏ ଓ କିଛି ବାଟ ଗଲା ପରେ ପୁଣି ଆପେ ଆପେ ଗାଡ଼ିର ବ୍ରେକ୍ କାମ କରିବାକୁ ଲାଗେ ତାର ବି ଇଲମ୍ ଅଛି ଯେ ଲଙ୍ଗଳା ହୋଇ ଭୂତଙ୍କ ସହ ନାଚିବାକୁ ପଡ଼େ ଗୋଲେଇ ଆକାରର ମୁତି ସେହି ଭିତରେ ଠିଆ ହେବାକୁ ପଡ଼େ ସକାଳ ଯାଏଁ ମୁତମିଶା ମାଟିକୁ ତାଙ୍କ ଉପରକୁ ଫିଙ୍ଗିବାକୁ ପଡ଼େ ହାତରେ ଲୁହାର କୌଣସି ଏକ ଜିନିଷ ଧରି ଆସ୍ତେ ଆସ୍ତେ ସେମାନେ ନ ଦେଖିଲା ପରେ ସେଠୁ ଖସିଆସିବାକୁ ହୁଏ ଅବା ଗାଡ଼ି ଭିତରେ ପାଖରେ ଥିବା ମଦ ବୋତଲରୁ ଅଳ୍ପ ପିଇ ଆଉ ଅଳ୍ପ ହାତରେ ବୋଳିହେଲେ ଭୂତ କିଛି କରିପାରେ ନାହିଁ ଭୂତ ବି ଆଜ୍ଞା କ'ଣ କମ୍ କି ଚାହିଁଲେ ମଣିଷକୁ ମାରିଦେଇପାରେ ପାଗଳ କରିପାରେ ଅବା ରକ୍ତ ଶୋଷି ନିଏ সে দর্পণে যায়নি। আর রাত্রি অধারে লিফট লিফ্ট বস যায়। সে বসি সারলা পরে গাড়ির ওজন যায়। গাড়ি ওজনিয়া লাগে ষাঠি স্পিড্রে চলে নবে যা লাগে সেই জায়গাটি অতিক্রম করে পরে গাড়ির স্পিড হঠাৎ পুঁ ষাঠিএক পড়ে আসে আখ সিট্রে ঝিওটি নথা চালক নিয়ন্ত্রণ হরাই কেউ গছরে কিংবা রাস্তা পাখে ঘরে পিটি হুয়ে ও মরি যায়। নহলে কিছু দূর পরে। হঠাৎ ঝিউটি উভান হয়ে যায় ও পছর কিছু শব্দ আসি কানরে বাজে যারে পুয় এথর ছাড়দে এগুড়া সব শুনি শুনি বন্টি অভ্যস্ত লা ভূত কেমি আাবুড়ে পড়লে কমিটি বঞ্চ কিন্তু কিছু প্রশ্নর উত্তর সে আজ যা পাইন কি ড্রাইভরটি মরি লোক মানে এত সব ঘটনা ঘটি ভূত খালি খালি নাচন্তি না তা ডিজে বজায় তাঁকর কোন মাছ খাই লোভ থাকে যে সে মাছ মারিব ডাকি নি সে তো যুয়ারে চাইবে যাইপারে তবে লিফ্ট কেঁকি মানুষ ব্রাহ্মণ পাখে তো পৈতা থাকে তাকে দেখি ভূত ডরে না যদি ডরে তবে ব্রাহণ রা ডরি দরকার না যদি ন ডরে তবে সে ব্রামণ মৃতক কাম কিপর করে সেতবে তাকে লাগে না ভূত দেহরে মূত মাটি কমিটি বাজে লুহা ও মদকু সে ডরি না ভক্তি করতে না ঘৃণা করতে এসব কাহণী শুনি শু সে বড় হয়েছি ভূত প্রত্য কিছু ডর লেবি সে যেতে যেতে বড় হুয়ে আস্তে আস্তে দুনিয়া চিহ্না তা মনু ভূত প্রতিরোধ ছাড় ছাড়ি ছাড়ি যায় লোক মানে তো পুঁ নাইট সিফ্ট সারি ঘরক আসুক এবে শহররে বড় গছ কি সেমি পুরা ঘর কাহ যে ভূত রহব শহর তো কেবে শুয়েনি সবুলে লোক যা আসবে লাগি থাকে তেবে ভূত না ভূত ଭୂତ ଡର ଛାଡ଼ି ଛାଡ଼ି ଆସିଲା ବେଳକୁ ତାକୁ ଯିବାକୁ ପଡ଼େ ଘରୁ ପ୍ରାୟ ସତୁରି କିଲୋମିଟର ଦୂରରେ ଥିବା ସହରକୁ ଇଞ୍ଜିନିୟରିଂ ପଢ଼ିବା ପାଇଁ ଜଣେ ମାମୁଁ ତାକୁ ଗୋଟିଏ ଡେଉଁରିଆ ଦେଲେ ପିନ୍ଧିବା ପାଇଁ ସବୁ ଶୁଭ ହେବ ହଉ ଇଞ୍ଜିନିୟରିଂର ପ୍ରଥମ ବର୍ଷ ଯେମିତି ସେମିତି କଟିଗଲା ଦ୍ୱିତୀୟ ବର୍ଷ ବେଳକୁ ସେମାନେ କିଛି ସାଙ୍ଗ ଠିକ୍ କଲେ ଗୋଟିଏ ଘର ଭଡ଼ା ନେଇ ମେସ୍ କରି ରହିବେ ପ୍ରାୟ ଆଠ ଜଣ ଏତେ ବଡ଼ ଘର ସହର ଭିତରେ ଅଳ୍ପ ପଇସାରେ ମିଳିବା ମୁସ୍କିଲ୍ ତେବେ ସହରଠୁ ଟିକିଏ ଦୂର ହେଲେ ବି କିଛି ଅସୁବିଧା ନାହିଁ ପାଖରେ ଦୁଇ ତିନିଟି ସ୍କୁଟର ଓ ମୋଟରସାଇକେଲ ଅଛି କଲେଜକୁ ବି ଯିବା ପାଇଁ ସର୍ଟକଟ୍ ରାସ୍ତା ଅଛି ଅଳ୍ପ ସମୟ ଭିତରେ ପହଞ୍ଚି ହେବ ସପ୍ତାହକୁ ଥରେ ଦୁଇଥର ବଜାରରୁ ପରିବା ନେଲେ ଯଥେଷ୍ଟ ଚାଉଳ ମସଲା ପାଇଁ ପାଖରେ ଗୋଟିଏ ଦୋକାନ ବି ଅଛି ରୋଷେଇ ପାଇଁ ପାଖ ସାହିରୁ ପିଲାଟିଏ ବି ମିଳିଗଲା ସବୁ ଦୃଷ୍ଟିରୁ ସୁବିଧା ତେଣୁ ଘର ଭରାରେ ନେଇଗଲେ ସେମାନେ ଆଗରୁ ମାଲିକ ସେ ଘରେ ନିଜେ ରହୁଥିଲା এবে সে নিজ ঘর ছাড়ি মাত্র দুই কিলোমিটর দূরে থাকা অন্য এক ঘরক ভালিগাল ও বজার দরঠুবি কম পয়সার ঘরটি ভার দেওয়া রাজি হয়ে গেল বা বিড়ি কপাল শিকা ছিডিলা পরিকা এমনকি ঘরটি গলা। এবে কিছু কিছু পয়সা সঞ্চি হব আগুর তো ঘর ভাড়া ও হোটেল খাইবের সবুপসা সরিযায় যা হো ভাল হল নি টিকি নিছাটিয়া জায়গায় ঘরটিয়ে মিলা টিকিয়ে নিছাটিয়া এপে আখের ঘর লে সামনে খেল পড়াটিয়ে ও ঘর সাইড্রেস্তা গোটিয়ে পটে হি জনে পড়োশী পছ পাখে এঘরের বাড়ি ও পছ ঘর বাড়ি মিশি প্রায় লম্বা চৌড়ায় বহু তেম তা পড়োশী কহি হবনি ইঞ্জিনিয়রিংর পিলা মানে সতরে বড় ট্যালেটেড পরীক্ষার মাসে পূর্ব পড়া আরভ ও ছ কোর্স খতম তেমন বাকি পাঁচ মাছ তাখানে টাইম হি টাইম থাকে আজ গণেশ পূজা তো কালি লক্ষ্মী পূজা সব নিয়ারা নিয়ারা লাগে বটির মেস সাং মানে সেদিন বসি কথা হলে এথৰ দীপাৱলীটা বড় ধুমধামে পাল আখপাখৰ লোকা মানে হাত মিছাইলে পাখা পাখি দশ হাজাৰ টকা উপৰি কলেকশন হ'ল এথৰ খুব মজা হ'ব দহ হাজাৰ টকাৰ আখ পাখৰ বাণ কি অলপ আচিব তেন্তু ঠিক কলে যে প্ৰায় তিৰিশ চালিশ কিলোমিটৰ দূৰৰে থকা গাঁওৰ বাৰ আচিব সেই বয়াৰী হু সেইটো বাৰ আনি ছ'ট দোকানী মানে চঢ়া দৰৰে বাৰু আিচু লাইট আচিব ধপধপি চাইনা লাইট বি আচিব গোটেই মষ্টৰ বলব বি আচিবি সবু লাইটকু ধপ ধপ বা আৰম্ভ হৈগলা প্ৰিপেৰেচন সাতদিন পূৰ্বৰ লাইট সব আগলা খালি বাণ বাকী ৰোজনা অনুসাৰে দীপাৱলী পূৰ্ব দিন বাণ আচিবলৈ লাইট সব আগলা যেতিবাইদে মেচটা সুন্দৰ দিশিব তে সমে লাগিগ কামৰে কে লাইটা লগাইলে ভাল দেখিব তা ফাইনাল হৈগলা মেস্র কান্থকু লাগি আছ উপরে লিচু লাইট লগাজবার যোজনা হেলা জনে পিলা গছরে চড়ি গোটি পরে গোটিয়ে ডালে লগাই চালা সরিলাপে তলক ওল্লাই বেলা তা গোড় গোটে কণ্টা বাজিলা যা কি গছরে পিটা হয়েছিল কি দুষ্ট পিলা লগাই বলে ভাবি সে কঁটা কাডি কে ফোপাড়িদেলা ও তলক আসি বাকি কামে মন দে ছাত বল্ব বলব লগাইলাপরে বি কৌশিবি লাইট ধপথপ হোনি কী বহুত সময় পরীক্ষা নিরীক্ষা কলাপরে বি কে জানি সেটা কাম কলানি কালি ছাড় দেখিবা কহি সমস্ত ঘরক পলাই আসি অন্য কামরে মন দে বেড়ে বেড়ে কিছু সাং মধ্যে আসতে সেই মেস কু হস খেল খটিস তাসমাড় হুয়ে শীতদিন তেম ব্যাডমিন্টন খেলবি হুয়ে সেদিন ব্যাডমিন্টন খেলি সারি আসি পুঁ কিছু সময় মাষ্টর বল পছরে লাগলে বি কিছু লাভ হলানি ছাড় এবে কিছু সাংগানে আনি ফটো দেখা গলা স্ক্রিন সেভর পাই কিছু ভাল ভাল ফটো বাছি রখা গলা ফোটো সবু পরে হঠাৎ গোটে ফটো উপরে নজর পড়িলা যে গোটে পিলার পছপটে গোটে ভূতর ফটো লা ও এই ফটোটি বলাির কেউ এক জঙ্গললে উঠা যাই সে ভোজি করার যাইলে আসিলা পরে দিন রক্ত বাঁধি করে পিলাটি মরিলা রিল ধার পরে এই ফটোটি মিলা এবং ধীরে ধীরে ভাইরাল হয়ে গলা তবে দেখু দেখু কতবে যে কম্প্যুটর বাজু থাকে গীত বন্ধ হয়ে যাই কাহুক জনানাই সমস্ত ফটো দেখা ও বার্তাপে মগ্ন হঠাৎ জন পিলা আবিষ্কার কলা যে গীত কী বাজুনি। কিছু সময় পূর্বর তো বাজুলে হৌ কালে বন্ধ করে পুঁ খোলিল বাজব কিন্তু না যেতে চেষ্টা কলে আীত বাজিলানি। কালে সাউন্ড কার্ডে কিছু প্রোব্লম থ ভাবি সবু খোলাখোলি করে আউথে সজড়া হেলা সবু সবুপিলা কম্প্যুটর ব্রাঞ্চর তেণু এসব তাঁর নীতিদিনিয়া কথা অধ ঘণ্টে গলা ঘটে গলা কিছু লাভ নাই। হউ কাল সকাল দোকান নেলে দেখা এবার কম্প্যুটরের ভূত ফটো কেঁ রক্ষা বলে ভাবি তাকে ডিলিট করে দিয়ে গলা সমস্ত আশ্চর্য করে গীত পুঁথরে আরম্ভ হয়ে গেল আরে এ কি কথা পুঁ ফটো কপি কর গীত বন্ধ ডিলিট কর গীত চালু সমস্তে আশ্চর্য আচ্ছা তেমনি এতে ভাইরস থাইপরে সমস্তে ফ্লপি দিয়ে পিলাকে গাড়ি করলে সেবি ফ্লপি ভালো সফেই দেওয়া লাগিলা এই ফটো তো আহি বহুত পিলা এই ফ্লপি কপি করে নিজ নিজ কম্প্যুটর রাখি কাহ কিছু অসুবিধা না তোম কম্পুটর কিছু থাইপরে এসব যুক্তি পরে ফাইনাল হল যে রিসক নেওয়া দরকার না তেম ফটোটি ডিলিট করা যাও। কিন্তু সমস্ত আশ্চর্য করে ফটোটি ডিলিট হলানা বহু থর চেষ্টা কলে ফোটোটি পুঁ ফেসে মাত্র রিফ্রেশ্রে অন্য উপায় নপাই কম্পুটরক কিছু সময় বন্ধ করা গলা ओ फोटोटी को डिलीट डिट फोटोटी डिलीट डेलिटेला दीपावली आह्री दिन बाकी मझिरे मेस पिरू जनको भाइ बुलि आसि राति गपकरी सौ सो राति प्राय साढे दुईटा होला समस्ते सोइस झरका खोला मृदु मृदु पवन धीरे धीरे झरका बाटे आसुथाए शीतदिन त आरंभ प्राय घोडै हेबा दरकार पडुनथाए फ्यान र स्पिड प्रायः दुई थाए चाहिँ रहिरहही गोटे पिलार घुंगुड़ी शब्द शुणाउ বখরার প্রায় নই থাকে ঘরটি দুই ভাগে বিভক্ত কলে গোটে পটে দুইটি রুম বাহার বাহারক যাট সেইপটে রুম্র বাহার আব্বছ এপট রুম পাখে রোসই ঘর আর ভাগে স্টোর রুম সে ঘর মালিকর জিনিসপত্র সবু থাকে তাগি আোটি রুম তাপরে দুইটি লাগি লাগি। মজিটা ডাইনিং। বাহার পটে গোটে খোলা ঘর ও সিডি ঘর চারিপটে মাঙ্া পথরর পাচে সবু রুম ঝরকাগুড়া পাচেক লাগি হঠাৎ কেমিতি গোটে ঋণু শব্দ শুভিলা ছম ছম শব্দ কিমি চাল চালি যাচ্ছি বোধ হুয়ে কী হ কি হইব পড়োশী বোহ উঠি রাতে রে পা অবা অসরে যাওয়া আস্তে আস্তে ঋণুঝুণু শব্দ ঝরকা পাখক পাখক আসবা শুণাগাল ভাই জনকু টিকে টিকে ডর লাগলে বি সে পতলা চাদরটি মুহ উপরে শোয়া চেষ্টা কলে আস্তে আস্তে পাউজির ঋণুঝুণু শব্দ পাখাইয়া পাখে আসি পুঁ দূরে যা পড় লাগিলা ভাইজণকৰ এথৰ উঠি ঝৰকা পটে ডুঙিলে কিন্তু পাদপাখ ধৰা শাটি পাৰি দিশিব দৃশ্য হেলা নাই তাকে কেচেৰী উপযাৰ অনুভৱ কলে কিন্তু পৰদিন সকলো কাহ নকৰি কামৰে চলি গলে সেইদিন সেইঘৰে মেছ পিলা ভিতৰত জে শৈ ৰাতি প্ৰায় বাৰটা হ'ব অনা মানে অন্য় তাছ খেলু তিনিজ কম্পুটৰৰে গেম হঠাৎ গোটেই কুঁ কুঁ শব্দ শুনাগ তাপরে ও এ এ এ পড়ি ছোট চিৎকার। সমস্তে উঠি পিলাটি শোথা রুম কু ধাইলে। পিলাটি শু ছটপট হেউথা স্বপ্ন দেখুচি বোধে সমস্তে তাকে উঠেব চেষ্টা কলে কিছু সময় পরে উঠিলা উঠু উঠু আগ বোতল রু অধা বোতল পা পকাইলা সমস্তে তাকে গাড়ি করা লাগলে শড়া স্বপ্ন দেখি বিড়ছু আ মুড দেলা ছে পিলাটি টিকি সাষ্টাম হেলাপরে কহিলা মতো মাড়ি বসি মুঠা চেষ্টা করুি কিন্তু মাড়ি বসিছি। ବସିବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛି କିନ୍ତୁ ଉଠି ପାରୁନି ପାଟି କରିବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛି କିନ୍ତୁ ଡାକ ଶୁଣାଯାଉନି କଥା ବାହାରୁନି ପାଟିରୁ ସମସ୍ତେ ତା କଥାକୁ ହସରେ ଉଡ଼େଇଦେଲେ ଆମକୁ ତ କାହିଁ କେହି ମାଡ଼ି ବସୁନାହାନ୍ତି ତୁ ଶୁଣା ସ୍ୱପ୍ନରେ ବିଳି ବିଳେଇ ହେଉଛୁ କିଏ କିରେ ସୁନ୍ଦରୀ ଝିଅ ଥିଲା ନା ବୁଢ଼ୀ ମାଇକି ନା ହୋ ହୋ ହସ ଆଉ କଟାକ୍ଷରେ ପିଲାଟି ବିଚରା ଚୁପ୍ ରହିଗଲା କିନ୍ତୁ ତା ପରଠୁ ସବୁଦିନ ଶୋଇବାକୁ ଯିବା ପୂର୍ବରୁ ବାଇବେଲରୁ ଦୁଇ ତିନିଟି ପାରାପଢ଼ି ମୁଣ୍ଡିଆ ମାରି ବାଇବେଲ୍କୁ ତକିଆ ତଳେ ରଖି ଶୋଇବାକୁ ଯାଏ ଦୀପାବଳି ପୂର୍ବଦିନ ସବୁ ଜିନିଷ ଯୋଗାଡ଼ ହୋଇଗଲା ଚାରିଜଣ ପିଲା ଯାଇ ବାଣ ନେଇ ଆସିଲେ ଲାଇଟ୍ ସବୁ ସେମିତି ବିନା ଧପ ଧପରେ ଚାଲିଥାଏ ବାଣଗୁଡ଼ିକୁ ଛାତ ଉପରେ ଖରାରେ ରଖାଗଲା କାଲି ଦୀପାବଳି ଆଉ ଗୋଟିଏ ଦିନ ଖରା ଦେଲେ ଭଲ ଫୁଟିବ ଦେଖୁ ଦେଖୁ ଦୀପାବଳି ବି ଆସିଗଲା ସମସ୍ତେ ଉତ୍କଣ୍ଠାର ସହ ସନ୍ଧ୍ୟାକୁ ଅପେକ୍ଷା କରିଥାନ୍ତି କେତେବେଳେ ସନ୍ଧ୍ୟା ହେବ ଚାହୁଁ ଚାହୁଁ ଦିନ ସରି ସନ୍ଧ୍ୟା ହେଲା ଘରର ଦୁଆର ପାଖରେ ଦୁଇଟି ଦୀପ ଥୋଇ ବାଣ ଫୁଟା ଆରମ୍ଭ ହେଲା ସେପଟେ ରୋଷେଇଆ ପିଲାକୁ କୁହାଯାଇଥାଏ পুৰি আৰু আলুদম কৰিব ৰোচা পিলাটি পুৰি আলুদম কৰি চাৰি ঘোড়েই গাছ উপ জাগা ৰখি সবু নিজৰ পলাই এপটে বণ্টি আৰু তাৰ চাং মানৰ বাণুটা চালু ৰা দেখু দেখু ৰাতি দহটা বাজিলা বাণ সব সৰি আছুায়ে শেষত ফুটা হেবাই গোটেই বড় কুম্পি বাৰ ৰখা যায় বাণি সুৰেই আকাৰৰ বড় তে শেষৰে ৰাতি প্ৰায় সাঢ়ে এঘাৰ ৰ বাৰটা বেলেগ সেইটা ফুটা যাব আৰু কেৱল বৰদা বাৰতক থাকে সগুড়া ফুটাইকু টিকে অধিক টাইম লাগে मझिर समस्त भोक लाग जे आसे खाइ गोटे पिया रोसै घरको आसला बेलाको पुरी डेक्चिटि तलटाहु पडिथाए ढाँकोणी कि बन्द थाए पाखर तिनटी पुरी डेक्चीहरू बाहि बाहेक परिएजे गोटे थोर खन्डिया खाइवागु पोजप पुर बाह्र खुरी गुडीको डस्बिन्रे पकइदेला पुरी डेक्चीको पूर्व ग्यास उप आलुदम नै आर घरको कला खाइ आउ जे आसला समय प्रायः पन्ध्र मिनट ଏଥର ବି ପୁରୀ ଡେକ୍ଚି ଓଲଟା ହୋଇ ପଡ଼ିଥାଏ ଖଣ୍ଡିଆ ପୁରୀ ବାହାରି ତଳେ କିନ୍ତୁ ଡେକ୍ଚିର ଢାଙ୍କୁଣୀ ବନ୍ଦ ସେ ଭାବିଲା ବିଲେଇ ବୋଧେ ପକାଇ ଦେଇଛି ସେ ବି ଖଣ୍ଡିଆ ପୁରୀ ଗୁଡ଼ିକ ଡଷ୍ଟବିନ୍ରେ ପକାଇ ନିଜ ପାଇଁ ଖାଇବା ଧରି ଡେକ୍ଚିକୁ ପୁଣି ଗ୍ୟାସ୍ ଉପରେ ରଖି ଆର ଘରକୁ ଗଲା ଖାଇବା ପାଇଁ ଏଥର କିଛି ସମୟ ପରେ ପ୍ରଥମ ପିଲା ଆସିଲା ଆଉ କିଛି ପୁରୀ ନେବା ପାଇଁ ପ୍ରଥମ ଥର ପରି ଏଥର ବି ଡେକ୍ଚି ଓଲଟି କରି ପଡ଼ିଥାଏ ତା ରାଗ ପଞ୍ଚମକୁ ଉଠିଗଲା ଚିଲେଇ କରି ସମସ୍ତଙ୍କୁ ଡାକ ପକାଇଲା ଓ କିଏ ଏମିତି କରିଛି କହି ଗାଳି ଦେବାକୁ ଲାଗିଲା বিশেষ করে দ্বিতীয় খাইবা নিয়ে পিলাটি দ্বিতীয় পিলাটি নিজক নির্দেশ বলে সফাই দেয় ও সেপর পড়িবার দেখি তিনোটি পুরী ডবিন্রে পকাই বলে প্রমাণস্বরূপ ডসবিন গলা। প্রথম পিলাটি রোগতমতম হয়ে তু নুহ মু পকাইছি ডবিন্রে দেখা বেড়ে গোটি বি পুরী নিনে এবে পুরী গণনা আরম্ভ হল আঠ জন পিলাঙ্পিং অশিটি পুরী করা যাই দিইজণ ছ খাইপরে ও তিনোটি পুরী বাহার পড়িলা পরে বি ডেকচি এবার অশিটি পুরী লা রোসাইয়া বোধে ভুল অধিক করেদেছি ছাড় খাইলে গলা দেখুছি? বলি কহি অন্য মানে এবে সমস্তে খাই পশিলে ও খাইসারি পুঁড়ি বাণ ফুটারে মন দেলে এবে আসিলা কুম্পি বাণটি ফুটবার সময় পড়া মঝি যাই ফুটাই সজ হলে পড়া মঝি যাই বাণটি অধা মাটি লগা গলা। প্রায় অধাঘা বাণটি ফুটি সারা পরে হঠাৎ ধোঁ করে ফুটিলা ও নিয় সব চারিআ বিছাড়ি হয়ে পড়িলা আহুরি ফুটি থা সাইড রু ফাটি যাই বোধহয় হ্যা বেকার হয়ে গলা আহি অধ ঘটে উপরে ফুটি থাকে মন্তব্য দিয়ে সমস্ত মন দুঃখ কলে এবার ঘরক ফেরবার বেড় ঘর মুহিলা বেড়ে ঘর চারিপাখানে ধূঁ ভর্তি ঘরটি যেমি ভূতকোঠিপরি লাগু থাকে অন্য সবুড়ে অল্প ধূঁ মিশা কুড়ি থাকলে ঘরর চারিপাখে ধূয়ের ভর্তি এপরিকি মাত্র পচাশ মিটর দূররূপি লিচু লাইটগুড়ি দেখা যা নাই সমস্ত উপরক টাণ দেখলে পছ ভিড়েই পাসারি ଆହୁରି ପାଖକୁ ପାଖାପାଖି ଦଶ ମିଟର ପାଖକୁ ଆସିବାରୁ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଲିଚୁ ଲାଇଟ୍ ଗୁଡ଼ିକ ଦେଖାଗଲା ହେଲେ ଏ କ'ଣ ସବୁଗୁଡ଼ିକ ଧପ୍ଧପ୍ ହେଉଥିଲେ ଦୀର୍ଘ ସାତ ଦିନ ହେଲା ଯେଉଁ ଲିଚୁଗୁଡ଼ିକ ମୂଳରୁ ଥରେ ବି ଧପ୍ଧ୍ ହୋଇନଥିଲା ଏବେ ସେଗୁଡ଼ିକ ଆଖି ମିଟିକା ମାରି ଖତେଇ ହେଲା ପରେ ଲାଗୁଥିଲେ ଆଉ କାହାର ସାହସ ନଥିଲା ଛାତ ଉପରକୁ ଯାଇ ଲାଇଟ୍ ଗୁଡ଼ିକୁ ବନ୍ଦ କରିବା ପାଇଁ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଏହିପରି ଆହୁରି କାର୍ଯ୍ୟକଳାପ ସବୁ ନଜର ଆସିବାକୁ ଲାଗିଲେ যেমি রাত বারটে সমস্তে গোটে ঘরে বসি গপসপ করু কি ধরা চাদর ঘোড়াই হয়ে ঝরকা পটে চাল চালগাল বড় ঝরকাটির চারোটি কবাট দুইটি কবাট অতিক্রম কলা কিন্তু কি দুইটি অতিক্রম কলা না সমস্ত বাহার যাই বেলকু সেঠারে সেখানে কে নীতি অধারে ঝরকা খোলা থাকে চারিয়ারে নিস্তব্ধ হঠাৎ বালিগুড়ি আসি ঝরকা পাখে শুভা পিলা উপরে পড়ে কিিঙ্গুচি ভাবি সা বাহার গলা বেড়ে কথা সেদিন রাতি প্রায় দুইটা পঁয়চাশ জনে পিলা পরিস্রা উঠিলা প্রথম টয়লেট কু গলা বেড়ে দেখা ভিতর পটু কবাট বন্ধু সে রার টয়লেট কু গলা বেড়ে তা উপর কিছু পাঁচ পড়ালা সমস্তে শু থা ঝিটি পিটি মুাইট জলই উপরক দেখা বেড়ে কিছু দিন পূর্বর পেট্রোল আনি খালি বোতল যেটা কি ঘর গোটে কোণরে পড়েছিল সেটা থাক উপরে গড়ুছি ও সে বাহারি ই মুন্ডে পড়েছি हाउडी खाइ बापालोमा डाकि शोबा घरको आसला बेला प्रथम टयलेट खोला अ पवनर ता कबा दोहलु से आहुरी डरिगला घर पशु पशु बन्टी उप हामुड पड्ला बन्टी निदर उठि तचारा तुखि जाउँ आस्ते आस्ते खे खि स्वरे कृत भु, भु, बन्टी कहिला चालु बाह्रको सेला कि एउटा आस सिका बाह्रको आसि देख्ला बेला केही कु ନିରୀକ୍ଷଣ କରି ଦେଖିଲା ସତରେ ପେଟ୍ରୋଲ୍ର ଖାଲି ବୋତଲଟା ସେ ତ ନିଜେ ଆଜି ଏଇଟା ସିଢ଼ି ଘରେ ପକାଇଥିଲା ଏଠିକୁ କେମିତି ଆସିଲା ପୁଣି ସେଥିରେ ପାଣି ସବୁ ପିଲା ତ ଏଥିରେ ପେଟ୍ରୋଲ ଆଣନ୍ତି ପାଣି ତ କେହି ପୂରାଇବେନି ଭୂତକୁ ବିଶ୍ୱାସ କରୁନଥିବା ବଣ୍ଟି ଟିକେ ଚିନ୍ତାରେ ପଡ଼ିଗଲା ହେ ଛାଡ଼ କହି ବୋତଲକୁ କବାଟ ଖୋଲି ବାହାରକୁ ଫିଙ୍ଗିଦେଲା ଆଉ ପୁଣି ଥରେ ଆସି ତା ଜାଗାରେ ଶୋଇପଡ଼ିଲା ପିଲାଟି ସେତେବେଳକୁ ଡରରେ ଥରୁଥାଏ ତା ହାତ ଉପରେ ହାତ ରଖି ମୁଁ ଅଛି ବେ ଡରନି ଶୋଇଯା ବୋଲି କହି শুপড়া পরদিন সকাল মেস্র সমস্ত জাঁিলা পরে কিছু কিছু মাত্রার আশ্বস্তি অনুভব কলে কেমি গোটে মাড়ি মা পড়া ভূত কিছু ডর মধ্য বসা বাঁধা লাগিলা ব্টি কু সমস্ত বাহা বাহ কলে তোতে ডর লাগিল বনটি কু ডরে সতরে সে কেলা হ ধীরে ধীরে কথাটা একান সেকান হয়ে আখপাখ সাইপড়শা সমস্ত জাঁলে পড়োশী জনক এ কথা শুনিলা পরে দিনে মেস্র দুই জনক ডাকি কহিলে। কিছু দিন হলে আমি নিশ্চিন্তরে কারণ এই ভূতটিকে আব্বছরে কটা কিড়াইয়া পূর্বু সে তম ঘর মালিক ঝিও দেহে আসু ও হইরাণ করু সেপ্রাং ঘর মালিক ঘর ছাড়ি এটা মাত্র দুই কিলোমিটার দূরের ঘর ভরা দিয়ে রি আমি বি সন্ধ্যা হলে এপটর কবাট বন্ধ করে ভিতরে রু এ পুনি কমি সে ফিটি আমি বি কিছু দিন হল অনুভব করুছু কিন্তু তমে মানে ডরিব বলে কিছু কৌ নু পিলা দূৰা ঘটনা ক'ত জানিবলৈ পূৰা ঘটনাটি এইপৰি ঘৰটি প্ৰতিষ্ঠা কৰি ঘৰ মালিক আৰু পাৰিবাৰ এইৰি ৰ আছিলে কিছুদিনপৰা ঝিয়ৰ দেহ খৰাপ হ'ল তা বয়স প্ৰায় সাত আঠ বৰ্ষ হ'ব নূজা যোগ বোধ হেঁচি বুলি ভাবি কিছু ঔষধ দোকানু কি আনি খাই দেহ ভাল হলানি ডাকৰ দেখাইলে ডাক্তৰ ঠাই ঔষধ খাইপৰা দেহ ভাল হলানি ଔଷଧ ପ୍ରଭାବରୁ ଦେହ ଟିକେ ଭଲ ହେଲେ ବି ପୁଣି କିଛି ଦିନ ପରେ ସେ ଜ୍ୱରରେ ପଡ଼େ ଆଉ ଅସ୍ପଷ୍ଟ ସ୍ୱରରେ କିଛି କିଛି ବିଳି ବିଳେଇ ହୁଏ ଏମିତି ପ୍ରାୟ ଦେଢ଼ ମାସ ପରେ ହଠାତ୍ ଦିନେ ରାତି ଅଧରେ ଝିଅଟି ଉଠି ପାଗଳଙ୍କ ପରି ପ୍ରଳାପ କରିବାକୁ ଲାଗିଲା ବାଳକୁ ମୁକୁଳା କରି ଅସ୍ପଷ୍ଟ ଭାଷାରେ କିଛି କିଛି କହିବାକୁ ଲାଗିଲା ଓ ହାତରେ ଯାହା ପଡ଼ିଲା କବାଟ ବାହାରକୁ ଫିଙ୍ଗିବାକୁ ଲାଗିଲା ଘର ମାଲିକ ଓ ତାଙ୍କ ସ୍ତ୍ରୀ ଡରିଯାଇ ରାତିଟି ଯେମିତି ସେମିତି କରି କାନ୍ଦିକୁନ୍ଥେଇ ବିତେଇଲା ପରେ ସକାଳୁ ସକାଳୁ ଏଠୁ ପ୍ରାୟ ପଚିଶ କିଲୋମିଟର ଦୂରରେ ଥିବା ଜଣେ ବାବାଙ୍କ ପାଖକୁ ନେଇକି ଗଲେ এমানকু দেখু দেখু সে মুহ বুলে নেলে। কু দেখি নদেখা পড়ে কহিলেন যা মু কালি আসিবি তো ঘরকু কিছু সিদুরদি কহলে ই তলকিয়া তোদি শোদবু মু কাল আসবি পরদিন বাবা আসি পচলে ঝিউক দেখি ও ঘরের আখপাখ সবু দেখি সন্দেহ কলে পচার পচার জনগাল যে ঘরর নিহ খোল্লা বেড়ে কিছু হাড় ও চপলপরি জিনিস সবু বাহারি লালিক ও মূল্যে কালে পুলিশ কেস কিছু হব তাকু তা খুলি খোঁজি পোতিদেলে ଓ ତା' ଉପରେ ଘର ତିଆରି କରିଦେଲେ ଏବେ ଝିଅକୁ ଆଣିଲେ ଝିଅଟି କେମିତି ଗୋଟିଏ ଅଲଗା ଦିଶୁଥାଏ କିଛି ମନ୍ତୁରା ପାଣି ତା ଉପରେ ପକାଇବାରୁ ସେ ରାଗିଗଲା ଓ ବାବାକୁ ମାରିବାକୁ ହାଇଁ ପାଇଁ ହେଲା ବାବା କିଛି ସିନ୍ଦୁର ହାତରେ ଧରି ତାକୁ ପଚାରିଲେ ତୁ କିଏ ଏଠି କାହିଁକି ଅଛୁ ସେ ଯାହା କହିଲା ସେଥିରେ ସମସ୍ତଙ୍କ ହୋ ଶୁଡ଼ିଗଲା ଏହା ପ୍ରାୟ ଉଣେଇଶହ ସତୁରି ପଞ୍ଚସ୍ତରି ମସିହାର କଥା ସେତେବେଳେ ଏ ଆଖପାଖରେ କୌଣସି ଘରଦ୍ୱାର ନଥିଲା କେବଳ ପଡ଼ିଆ ଆରପଟେ ପୋଲିସ୍ ବ୍ୟାରେକ୍ সেই ৰিজৰ্ভ পুলিচ মানে সবু আময়ে ঘৰ সব খালি থাকে কেৱল কিছু কিছু বিচেচ পূজা পাৰ্বণ সময়তে বহুত পুলিচ আচ্ছা সবু খালী কেৱল দুই তিনিজন গাৰ্ডু ছাংকা পূজা বেকু কিছু ৰিজৰ্ভ পুলিচ আছিলে পূজা সৰিগাপৰেবিল দিন সু ঘৰক যাবাৰ তি জাগা সবু সেইবাবে জংগল থায় মোৰ বয়স ষোল্লশতৰ হ'ব এইটো প্ৰায় দুই কিলোমিটৰ দূৰৰে আম ঘৰ সেদিন মা উপরে রাগি মু এপটু চাল আসলি বুদুবুদুকিয়া জঙ্গল সহ কিছু কিছু বড় গছ থাকে এ জায়গার এটি আসি মুা একা বুলু থাকে সে হস্টেল পাখে পুলিশ দুই জন বসি মতো দেখি মো পাখক আসলে ও মুখে কী আসছে বলে পচারে মুহলি মুগের রাগি এই পাখটুকু আসছি আর পটে আমর কিছু নামে মো মুহ বন্ধ করে গোটে গছ পছ পটক টেকিনেলে ও বলাৎকার কে মুক্তে কাঁদি বুবে নেহুরা হলে বি মতো ছাড়লে না

ମୁଁ ସେ ରାକ୍ଷସଗୁଡ଼ାକର ତ କିଛି କ୍ଷତି କରିପାରିଲି ନାହିଁ ହେଲେ ଇଏ ମୁଁ ହାଡ଼ ଦେଖି ପୋଲିସ ଓ ଲୋକମାନଙ୍କୁ କହିବା ବଦଳରେ ମୋତେ ପୁଣି ପୋତିଦେଲା ତେଣୁ ଇଏ ବି ସମ ପରିମାଣରେ ଦୋଷୀ ତେଣୁ ମୁଁ ୟା ଝିଅକୁ ମାରିଦେବି ଏତିକି କହି ସେ ପୁଣି ବାଳ ମୁକୁଳା କରି ନିଜ ବାଳ ନିଜେ ଛିଣ୍ଡେଇ ମୁଣ୍ଡକୁ ରକ୍ତାକ୍ତ କରି ପକାଇଲା ବାବା ଜଣଙ୍କ କିଛି ସିନ୍ଦୁର ତା ଉପରେ ପକାଇବାରୁ ସେ ଶାନ୍ତ ହେଲା ଓ ଠିଆ ଠିଆ ତଳେ ଖସି ପଡ଼ିଲା ଝିଅକୁ ଖଟରେ ଶୁଆଇ ଦେଇ ଘର ମାଲିକ ଓ ତାଙ୍କ ସ୍ତ୍ରୀ ସେଦିନ ବାବାର ଗୋଡ଼ ଧରି ପକାଇଲେ ଓ ଏଥିରୁ ମୁକ୍ତି ଦେବାକୁ ଅନୁରୋଧ କଲେ ବାବା ପରଦିନ ଆସିବେ ଓ କିଛି ଏକ ପୂଜାର ଆୟୋଜନ କରିବା ପାଇଁ ଉପଦେଶ ଦେଇ ଚାଲିଗଲେ ପରଦିନ ବିଶେଷ ପୂଜା କରି ଏ ଭୂତକୁ ଘର ଆଗରେ ଥିବା ଆମ୍ବ ଗଛରେ କଣ୍ଟାପୋତି କିଣି ଦିଆଗଲା ଓ ଘର ମାଲିକ ଓ ତାଙ୍କ ପରିବାରକୁ ଏ ଘରୁ ଦୂରେଇ ରହିବା ପାଇଁ କୁହାଗଲା ସେଥିପାଇଁ ସେ ଏ ଜାଗା ଛାଡ଼ି ନିଜ ଘର ଛାଡ଼ି ଭଡ଼ାରେ ରହିବା ପାଇଁ ଦୂରକୁ ଚାଲିଗଲେ ଆମେ ସେତେବେଳେ ଭୂତକୁ କିଛି ମାତ୍ରାରେ ଅନୁଭବ କରୁଥିଲୁ କେବେ କେମିତି ଖଡ଼ଖଡ଼ ଶବ୍ଦ ପାଉଁଜି ଶବ୍ଦ ଆହୁରି ବି କିଛି ଅସ୍ୱାଭାବିକ ଶବ୍ଦ ସବୁ ଶୁଣିବାକୁ ମିଳେ ସେଥିପାଇଁ ଆମେ ସନ୍ଧ୍ୟା ହେଲେ ଘରକୁ ପଦାକୁ ବାହାରୁ ନାହୁଁ ଭୂତକାଳି ହେବା ପରଠୁ ଟିକେ ଶାନ୍ତିରେ ଥିଲୁ ଏବେ କିନ୍ତୁ ପୁଣି ସେମିତି କିଛି ଶବ୍ଦ ଆମେ ଶୁଣୁଛୁ ରାତିରେ ପାଉଁଜି ଓ ବେଳେବେଳେ ଗୀତ ବି ଶୁଭେ ଏତିକି ଯଥେଷ୍ଟ ଥିଲା ମେଷ ପିଲାଙ୍କ ମନ ଭିତରେ ଭୟ ସଞ୍ଚାର କରିବା ପାଇଁ ସେଦିନ ମେଷର ସବୁ ପିଲା ସନ୍ଧ୍ୟା ପୂର୍ବରୁ ଘରକୁ ଫେରିଆସନ୍ତି ଓ ସମସ୍ତେ ଏକାଠି ରହିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତି এপরকি টয়লেট গলেবি দিই তিন জন পাখের ঠিয়া হয়ে রাতে সেদিন গোটে পিলার একা টয়লেট যাই হঠাৎ তা মুন্ড উপরে বাইগণ আসি পড়িলা কবাটা বন্ধ স্কাইলাইট কণা এত ছোট যে সেপটে বাইগণ গোটে আসিপার না তেম বাইগণ আসিলা কেউঠু সে হাওড়ি খাই বাহারক দৌড়ি আসি সমস্ত একথা জনাইলা সমস্ত যাই ঘরে দেখলে রোসা হি কিছু নথিলা দুই দিন পূর্ব কিছু মার্কেটিং নথিলা ও খালি আলুের যা তরকারি হয়েপার সেগুড়ি রন্ধা হাওড়া যেমন কি আলু সোয়াবিন আলু মটর আলু ভর্তা তবে বাইগণ পরদিন সকাল এ খবরটি পড়োশী কানরে পড়লা জনা পড়লা যে তাঁর কালি পাঁচশ গ্রাম বাইগণ আনি মাত্র পাঁচটি হলে সকাল চারোটি বাইগণ ডালারে লা ভূতর প্রকোপ ও ডর আস্তে আস্তে বডিব লাগিলা কিছু মেছ পিলা ৰাগৰে মালিক ঘৰে পহঁচি প্ৰথমৰু এইবোৰ ন জানাই গািকৰি আচিলে মালিকবি যোড় হস্তে তুমি মানে কিছু ব্যৱস্থা কৰ মই সবু পইচা দেি অঁ কৈ মাহলকুটিকে হালুকা চেষ্টা কলে পিলা মানে মালিক ঠাই সেই বাং ঠিকনা আনি সেই গলে কিন্তু বা সেই নীৰ্থ কৰিব অন্য়াগা চলি যুৱবলৰে আওে জাণিব শুণা লোক পাখু যাই এই সমস্যাৰ মুক্তি দিবুৰোধ কলে এ ভিতৰত বণ্টি কিন্তু ভূতক ডৰু না পিলা দিন এসব শু শু তা দেহ সুহা হয়ে যাই আহরিবি তা পাখে মামুদিবা ডেউরিয়া বি পিলা মানে দরের সন্ধ্যাপরে বাহার বাহু নেস ও সাং মান করে মেস কু ফেছিল দশটা পরে পচারি কৌ লা মু ভূত দেখিনি ভূত মতো আগ দেখবি যে জাতকরে ভূত দেখা না ভূত মানে কেবে তাকে দেখা দেবে তেণু সে নিশ্চিন্তরে বুলুটা আউ অন্ধার রাতেের নিছাটিয়া সুন্ান বর ও আব্বা কটকট হোক রাস্তায় রাত্রে একা আসিলা বেড়ে ভূতক ডাকি ডাকি আসে আ আ ভূত আ মতো টিকিয়ে দেখা দে পুলে টঙ্কা দে গীতটিকে অপভ্রংশ করে গাই গাই মজা নিয়ে রুম কু আসে দুই দিন পরে সে লোক জনক য্যোতিষ ও ভূত প্রেতক ঘৌড়াইবা কাম করতে সে দিনবেলা আসি মেসে পচলে মেছৰ পূৰা ঘৰটি বুনি চাৰি আখি বন্দ কৰি কয়লে প্ৰথমে এই গণেশ মূৰ্তি কু বিসৰ্জনৰ কৰ এইব কহা বাহুল্য গণেশ পূজা সৰ্বা গণেশ মূৰ্তিটি এব যায় বিসৰ্জন হৈ নাছিল দুইজনে পিলা গণেশ মূৰ্তিটোক উঠাই চেষ্টা কলে কিন্তু বিফল হলে মূৰ্তিটিট আনিলা বেলেগ দুইজনে আনিছিলে কিন্তু বিসৰ্জনৰ পৰা নেবলে চাৰিজণকে জলদি জল্দি মূৰ্তিটি বিসৰ্জন কৰি ফেৰি আছিলে এবাৰ জ্যোতিষ জে ভূতৰ গতিবিধি বৰ্ণনা কলে ভূত এবি আম্ব গছৰে ৰ ସେ ଜଣେ ଝିଅର ଶରୀର ଖୋଜୁଛି ସବୁଦିନ ରାତି ଗୋଟାଏ ପରେ ଗଛରୁ ଓହ୍ଲାଇ ପ୍ରଥମ ରୁମ୍ରେ ପଶୁଛି ଝରକା ପଟେ ପୁଣି ବାହାରକୁ ଯାଇ ଆର ଘରକୁ ଯିବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛି କିନ୍ତୁ କୌଣସି ଏକ ଜିନିଷର ପ୍ରଭାବରେ ସେ ରୁମ୍କୁ ପଶିପାରୁନାହିଁ ପୁଣି ପ୍ରଥମ ରୁମ୍କୁ ଝରକା ପଟେ ଆସି ଡାଇନିଂ ଦେଇ ଆର ରୁମ୍କୁ ଯାଉଛି ଓ ପୂରା ଘର ଚାରିପଟେ ବୁଲିସାରି କୌଣସି ଝିଅକୁ ନ ପାଇ ପୁଣି ଆର ଦିନକୁ ଅପେକ୍ଷା କରୁଛି ଏତିକିବେଳେ ବଣ୍ଟି ବାହାରୁ ଘରକୁ ପ୍ରବେଶ କଲା ତାକୁ ଦେଖି ଜ୍ୟୋତିଷ ଜଣକ କହିଲେ ସାର୍ଟ ଭିତରେ ତୁମେ କ'ଣ ପିନ୍ଧିଛ ସେ କହିଲା କିଛି ନାହିଁ ତୁମ ପାଖରେ ଗୋଟିଏ ଡେଉଁରିଆ ଅଛି ବଣ୍ଟି କହିଲା ହଁ କିନ୍ତୁ ତାକୁ କହିବାକୁ ନ ଦେଇ ଏଇଟା ଜଣେ କାଳୀଙ୍କ ସାଧକ ତୁମକୁ ଦେଇଛନ୍ତି ବଣ୍ଟି କହିଲା ହଁ ବଣ୍ଟି ରହୁଥିବା ରୁମ୍ ଆଡ଼କୁ ଅଙ୍ଗୁଳି ନିର୍ଦ୍ଦେଶ କରି ତୁମେ ଏଇ ରୁମ୍ରେ ରୁହ କି ବଣ୍ଟି କହିଲା ହଁ କିଛି ହୋଇଛି କି ଓହୋ ତେବେ ଏଇଥିପାଇଁ ସେ ଏପଟେ ଆସିପାରୁନି ତେବେ ତୁମ ସମସ୍ତଙ୍କୁ ସତର୍କ ରହିବାକୁ ପଡ଼ିବ ଆଗାମୀ ଦୁଇ ଦିନ ପରେ ଗାଁ ପୂଜା ମା' କାଳୀଙ୍କ ଯାତ୍ରା ଏଇ ପାଖରେ ହେବ ତୁମମାନଙ୍କ ଭିତରୁ କେହି ଜଣେ ସେ ଗାଁ ଭ୍ରମଣ କଲାବେଳକୁ ତାଙ୍କୁ ବାଟ ଜଗି ବସିବ ସେ ପଚାରିଲା ପରେ ସବୁ କହିବ ତାପରେ ସେ ଯାହା ଦେବେ ତାକୁ ଏକ ହଳଦିଆ ଓ ନାଲି କୋନାରେ ଗୁଡ଼େଇ ଘରର ଦୁଆରବନ୍ଧ ଓ ପଛ କବାଟ ପାଖରେ ବାନ୍ଧିବ ତା ପରଦିନ ପୂଜା ପାଇଁ ଏହିସବୁ ଜିନିଷ ଯୋଗାଡ଼ କରି ଆଣ କହି ସେ ଏକ ଲିଷ୍ଟ ବଢ଼େଇଦେଲେ ପୂଜା ହେଲା ପରେ ସବୁ ଠିକ୍ ହେଇଯିବ ମୁଁ ଏବେ ଘର ଚାରିପଟେ ଧଳା ସୋରିଷ ଓ ମନ୍ତୁରା ଜଳ ଛିଞ୍ଚି ଦେଇ ଯାଉଛି ଏବେ ଦୁଇ ଦିନ ସେ କିଛି କରିବ ନାହିଁ এটিকে ব্যাগরে আনি সহ মন্তুরা পাড়ি মিশিয়ে ঘর চারিপাখানে ছিচাব লাগলে পরদিন জ্যোতিষক কহবা অনুসারে গাঁ দেবতী গলা বেড়ে তাঁকু কিছু বিভূতি পাই পিলা মানে জ্যোতিষ কহবা অনুসারে নালি ও হলদিয়া কনার তাকে গুড়াই মুখ্য দরজা ও পছ দরজা পাখে সেসব বাঁধলে ও পরদিন পূজাপ্রাই সবু সরঞ্জাম যোগাড় কলে সেদিন পূজা বহুত সময় ধরে করা মেস্র সবুপ হাতের রক্ষা বন্ধা গলা জ্যোতিষ জনক সবু পিলাক ডাকি কয়ে আজি এ ভূতৰ এঘৰে শেষ দিন সেই আজি এঘৰ ছি যাব তেণু সেই কিছুবি হৰকত কৰি পাৰে সমসে সাৱধান থাকিব কৌণি ঘৰে একা ৰব নাহিছে তুম মানুহ ডৰাইবা চেষ্টা কৰাৰ সাতটা কবাটৰকা বন্দ কৰি সমসে ঘৰ ভিতৰত হি ৰ আই তিনিজনতি সা অনিদ্ৰা ৰব কেতিয়াবা কিছুবি অঘটন ঘটি পাৰে আজি ৰাতি বিতিগলে কালি ঠু এই ঘৰক আচিব নে কি তুমি আখা দেৱ নাহি কৈছাৰি নিজ জিনি পত্ৰ ধৰি দক্ষিণা ধৰি ঘৰু বাহি গলে যা হ' আজি আও গোটেই দিন সমস্তে টিকে শা নিশ্বাস মাৰিলে যেমিতি চেমি কৰি আজি ৰাতিটাই কাটি দে গল সন্ধিয়া সাতটাৰু মেচৰ মুখ্য কবাটৰকা বন্দ কৰি দিয়া গ'ল হেলে বাই আঠটা বণ্টি ফেৰলা অন্য়েছ্ৰা হ' ভ ৰাতি কটি গেলা ঔহ শা এবে আও ডৰ নাই ପରଦିନ ସନ୍ଧ୍ୟା ଆଠଟା ପରେ ସମସ୍ତେ ଗୋଟିଏ ଘରେ ବସି ଏ ବିଷୟରେ ଆଲୋଚନା କରୁଥିବା ବେଳେ ହଠାତ୍ ଗୋଟିଏ ଖାଲି ଟମାଟୋ ସସ୍ ବୋତଲ ଯେଉଁଟା କବାଡ଼ି ବାଲାକୁ ବିକ୍ରି କରିବାକୁ ଘର ପଛପଟେ ଥିଲା ଏକ ଖାଲି ଜାଗାରେ ରଖାଯାଇଥିଲା ଉପରୁ ପଡ଼ି ତିନି ଚାରି ଥର ଡ୍ରପ୍ ଖାଇ ଗଡ଼ି ଗଡ଼ି ସେ ଘର ଭିତରେ ପ୍ରବେଶ କଲା ଆଗରୁ କେବେ ଅନୁଭବ କରିନଥିବା ବଣ୍ଟି ଏ ଘଟଣାଟି ନିଜ ଆଖିରେ ଦେଖିବା ପରେ ତାକୁ କେମିତି କେମିତି ଲାଗୁଥିଲା ଆଈମାଙ୍କ ଗୋଟିଏ କଥା ତାର ଏବେ ମନେ ପଡ଼ୁଥିଲା ଭୂତ ଅଛି ଠିକ୍ ଯେମିତି ଭଗବାନ ଅଛନ୍ତି ଆମେ ଭଗବାନଙ୍କୁ ଦେଖିପାରୁ କି ସେମିତି ଭୂତମାନଙ୍କୁ ବି ଆମେ ଦେଖିପାରୁନୁ କିଛି ସମୟ ଚୁପ୍ ରହି ସମସ୍ତେ ସମସ୍ତଙ୍କ ମୁହଁକୁ ଦୁଇ ଚାରିଥର ଚାହିଁଲା ପରେ ଶୀଘ୍ର ଏ ଘର ଛାଡ଼ିବାର ଯୋଜନାରେ ଏକମତ ହୋଇସାରିଥିଲେ